না দিব না দিব না সবার মঙ্গল কামনা করি, সারা ত্রিপুরাবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক। কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউ আমরা মোকাবেলা করেছি, অমিক্রন নামে যে তৃতীয় ঢেউ আসছে সেটা যাতে মোকাবেলা করতে পারি, আর সচেষ্ট ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা সেই দিশাতে চলতে পারি, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার থাকবে, এটাই আমার প্রার্থনা। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ত্রিপুরার মঙ্গল হোক, আর্থিক বিকাশ হোক, এটাই আমি চাই।